আমি খেত থেকে আসি, দেখি আমার বাচ্চা পড়ে আছে মাটিতে। এখন তো হসপিটালে আমি একটু সুস্থ হয়েছে, আমি ওদের শাস্তি চাই। এটা কি দেশে নাই যে দুধের শিশুদের উপর বোম মারা? ওদিকে মমতা ব্যানার্জি বলছে যে দুধের শিশুদের উপর আপনার বোম মারা আমার বাড়িতে আগুন লাগা হচ্ছে। আমি যদি আজকে বাড়িতে না আসতাম, আমাদের আমার যদি কোন লোক যদি বাড়িতে না থাকতো, তাহলে আমার বাচ্চা কোনো তো ওখানে মারা যেত। বাড়িতে আমার আগুন লাগা হচ্ছে, ওই আগুন যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে, এটা কি ওদের উচিত হয়েছে? এটাকে কি রাজনীতি বলে? এটাকে কি শান্তির দেশ বলে? ওকে স্লাইড লাগানো হয়েছে বাড়িতে, ও বাড়িতে এসে ছুটো অবস্থা। আমরা বিজেপি করে দেখি আমাদের এরকম আছে। আমি চাই ওদের ইমিডিয়েটলি শাস্তি হোক, রাই ব্যবস্থা নেব ওদের। আমি ওকে শাস্তি দিই, যে লোকে আমার মেয়ের গায়ে বোম মারছে, দুই মেয়ের গায়ে, আমি ওকে শাস্তি দিই। আর আমার বাড়িতে যে আগুন লাগাচ্ছে, আমি ওই ব্যক্তির শাস্তি দিই। আমরা ওকে শাস্তি দিই। অভিষেক এমএলএ আসবে, আমাদের বলেন তা, উনি আসবে, তারপরে আমরা যা করার করবো। আমাদের বুধে ডিজেল মিছিল হচ্ছিল, তো আমরা ওর বাবা আর আমি বাড়িতে ছিলাম না, আমরা খেতে ওয়া বাচ্চা গেছি, আর আমার দুই মেয়ে বাড়িতে ছিল। ওরা ওদের বলছে যে গেটের বেড়ে হোস না, গেটের ভিতরে ওরা ছিল, আর ওরা বিজয় মিছিল ওইখানে থামে, আমার দুই বাচ্চার গায়ে বোম মারছে, আর আমার বাড়িতে আগুন লাগিয়ে দিছে। এটা কি ওদের উচিত হয়েছে? এরা পার্টি করবে, পার্টির জায়গায় পার্টি এসে আমার বাচ্চা দুটো কি কোনো দোষ করছে? আজকে বাচ্চা দুটোর জীবন নিয়ে টানাটানি, ছোট বাচ্চা বাড়িতে, ডাক্তার আছে, স্লাইন লাগাচ্ছে, এদের কি উচিত হচ্ছে? এটা এটা নাকি শান্তির পার্টি? শান্তির পার্টি কি এইরকম যে একটা দুধের শিশুকে ছাড়ে না? জিতে আমাদের বুধ জিতে কিসের? আমাদের কাছে ডিমান্ড করছে যে ইয়ে ফাইন দিতে হবে, আমরা তবুও দিছি আজকে সকাল, তবুও সব কিছু করবো, কিন্তু আমরা ওদের ছাড়বো না। আমরা কোনো বাপের টাকায় পার্টি করি না, কারো আমরা 10 টাকা খাই না। আমাদের নিজে আমরা চাই যে ওরা শাস্তি পাক। আমার বাচ্চা দুটো তো অন্যায় করে দেয় কোনো, আমার বাচ্চা দুটিকে পার্টি করে না, ভোট করে, ওদের মতন তো না যে ছোট ছোট শিশুদের নিয়ে মিছিল দিচ্ছে। শিশুদের রাজনীতিতে কেন নামবে? বাচ্চার ঘর গেটের বাইরে এসে তোমার বাচ্চার গায়ে বোম মারে, নিজে কি উচিত? মমতা ব্যানার্জি কি বলছে যে বাচ্চাদের গায়ে মিছিল দেওয়ার পর বাচ্চাদের গায়ে বোম মারবে? আমি ওই সমস্ত নেতার শাস্তি চাই, আর আমি ওই সমস্ত নেতার তো ছাড়বো না, বাড়ি আগে যাই। তারপরে 135 বিকেল 3টে এলাকার নাম মৌসুমী শীতলপুষি না শীতলপুষি। বোমাবাজির কোনো গল্প নেই এখানে। বিষয়টা একটা বিজয় মিছিল ছিল, তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজয় মিছিল করছিল। বিজয় মিছিলে পটকা আবির খেলা হয়, এটা সবাই জানে, আমরা সবাই জানি, আপনারাও জানেন। সেই পটকা একটু ফোটানো হয়েছিল, সেই পটকা ফুটতে গিয়ে হয়তো কারো গায়েটাই হয়তো পড়তে পারে। এখন বিজয় মিছিল যখন শুরু হয়, কোন মিছিল টিছিল হলে এলাকার লোকজন তারা রাস্তায় ছুটে আসে, তারা দেখার জন্য, সেটা উৎসব দেখার জন্য তারা সবাই এগিয়ে আসে। সেই সময় হয়তো এটা স্বাভাবিক হয়ে থাকে, মন টম অনেক মানে পটকা টটকা গিয়ে কারো পায়েটায় বা কারোর শরীরে হয়, এটা ইয়েটে হয়। কিন্তু যেটা মানে এখানে বলা হচ্ছে আর কি, বোমবাজি, এই বোমবাজির কোনো গল্প নেই। বাচ্চারা আহত হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, এটা না হলেই ভালো হতো, কারণ এটাকে সমর্থন করা যায় না। বাচ্চা মানুষ, শিশু মানুষ, তার দ্রুত সুস্থ কামনা করি, সুস্থ হোক এই প্রত্যাশা কামনা করি। এটা কখনোই কাম্য ছিল না, কিন্তু যেটা হয়েছে দুর্ভাগ্যজনক। ওখানে যেটা পরিষ্কার করে কথা, সেটা হচ্ছে ওনারা মিছিল বিজে মিছিল করতে করতে আসছিল রাস্তার দিয়ে। আচ্ছা, আওয়াজ শুনে পাশের বাড়ির বাচ্চা যে নিয়ে আসে, হয়তো আওয়াজ শুনে একটু ভয় পাইছে, এইটুকুই। অসম্ভব, এগুলো মিথ্যা স্যার। কারো বাড়িতে আগুন লাগানোর উপক্রম, এটা একটা কোনো কথা হলো? টোটালটাই ভিত্তিহীন, টোটালটাই ভিত্তিহীন।